যে তুমি চেয়েছিলে ওকে জানতে, কেন এত ভালো লাগে তোমাকে? অনেকবার বলা হয়েছে বাবাকে মাকে, কিন্তু তারা দুজনই অ্যাকচুয়ালি একটু একরোখা টাইপের। সৌদি আরবে কিন্তু 90 বছরের মানুষও 18 বছর মেয়ে কোনো আলোচনা হয় না, সারা ওয়ার্ল্ডে হয় না। আমি কি করলাম, সেখান থেকে পালিয়ে চলে এসেছি। কিছু না মনে করলে একটু জিজ্ঞেস করতে চাই, আপনার এজটা বর্তমানে কত? আমার 60। আচ্ছা, আর আমার এবার ফেব্রুয়ারিতে 19 হবে। 19 হবে, 19-20-এর মাঝামাঝি, তাহলে প্রায় 42 বছরে একটা গ্যাপ আছে। তো তখন ওর বাসায় জানলো, জানার পরে আমি ওর বাসায় গেলাম, ও আমার কাছে আসছিলো, তার মনে হচ্ছে আমার বাসায় যাই, বাই দিস টাইম জেনিফার্সের বাসায়। যে জানার পরে ওখানে বলো যে না ঠিক আছে আমরা এটা নিয়ে আলোচনা করবো, সব তো আমি চলে আসলাম। চলে আসার পর ওকে নিয়ে গেলো গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ে। তো ঠাকুরগাঁয়ে যাওয়ার পরেও আমাকে ফোনে মেসেজ করছে যে আমাকে নিয়ে যাও, নানানভাবে আমি নতুবা আমি বাঁচবো না, এই ধরনের কথা। খারাপ লেগেছে, ভীষণ খারাপ লাগছিলো। আর আমি তাদেরকে বুঝিয়েছি যে বলেছি সে আমাকে অনেক ভালো রাখবে, আমি তাকে পছন্দ করছি, কিন্তু মানে বিষয়টা অনেকটা দৃষ্টিকটু লেগেছে তাদের কাছে, তাই তারা বলেছে না আমরা এটা মানবো না। তারা আমাকে এই জন্য ঠাকুরগাঁয়ে নিয়ে কিছুদিন রেখেছে। তা আমি কি করলাম, সেখান থেকে পালিয়ে চলে এসেছি। কিভাবে? আমাকে আমার বাসার সব গেট তালাবন্ধ করে দিয়েছিল। আমাদের ছাদে উঠাম, দোতলা ছাদ, তো আমি দোতলায় উঠেছি, উঠে আমাদের ছাদের একটা ছাদেও তালা লাগানো, তো আমি ছাদের চাবিটা কোনোভাবে দেখেছি তারা এটা কোথায় রেখেছে, সেখান থেকে খুলে দোতলা থেকে লাভ দিয়েছি। আপনার ওখানে তো ধরেন ওই যে লাভ দেবে, তো ও নিজেই পাশে কনস্ট্রাকশন চলছিল, সে বলো ওখান থেকে যে বালি মাটি এনে রাখছে যাতে লাভ দিলে বেশি ব্যথা না পায়। ঠাকুরগাঁও থেকে আমি আমার ফোনের মাধ্যমে একটা গাড়ি সেট করেছিলাম, তো আমি বাসা থেকে যখন বের হই, উপর থেকে লাভ দিয়ে চলে আসি, তো আমি দ্রুত যেখানে গাড়িটা দাঁড়াতে বলেছিলাম সেখানেই সে ছিল, গাড়িটা নিয়ে ঢাকায় চলে আসি। আসার পরে ওজন গাড়ি থেকে নামলো, দেখবার পায়ে মানে কোনো জুতো বা স্যান্ডেল নাই, তার মানে এই অবস্থা কেন? তো বললো আমি এত ফাস্ট চলে আসছি লাভ দিয়ে, আমার একটু আনতে পারি নাই। তখন এক দোকান থেকে যেয়ে পাশে ওর ওই স্যান্ডেল কিনলাম। তারপরে ঈদ চলে আসলো, আমরা চলে গেলাম কক্সবাজারে। আমি সবাইকে বলি যে বলে যে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, তা আমি বললাম এটা হয়তো বাংলাদেশে এটা খুব ভালো হইতো, আমরা মুসলমান কান্ট্রি তাই না, আমরা সৌদি আরবকে বেশি ফলো করি, ইসলামের যদি অনেক আইন মানি, তো সৌদি আরবে কিন্তু 90 বছরের মানুষও 18 বছর মেয়ে কোনো আলোচনা হয় না, সারা ওয়ার্ল্ডে হয় না। আমি ধরলাম মুসলিম কান্ট্রিতে তো হয়ই না, তো এখানে হচ্ছে। আমাদের বাংলাদেশে এরকম অনেক ঘটনা আছে, অনেক এরকম এজ গ্যাপে বিয়ে হয়েছে। তো ধরেন আমি যদি বিয়ে না করতাম, আমি ইচ্ছে করলে ধরেন যদি আমার ক্যারেক্টার খারাপ হইতো বা আমার মনে খারাপ কিছু থাকতো, তা আমি তো ওর সাথে মিলেমিশে চলে যেতে পারতাম। আমি কিন্তু সেটা করি না, আমি অনেক সামাজিকতা অনেক সাহস নিয়ে কিন্তু ওর সাথে আসি।